বাঙালির পুজো শেষ হওয়া মানেই হলো সবার মনের ভেতর একটাই ইচ্ছে, কোথাও একটা ঘুরে আসলে ভালো হয় না? আর বাঙালির ঘোরা মানেই তো হলো দ্বীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আমাদের এবারের গন্তব্য হচ্ছে পুরীর উদ্দেশ্যে, তাই জয় জগন্নাথ বলে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। পুরীর স্টেশনে নামার পর আর অপেক্ষা নয়, মন চাই সমুদ্র, তাই ছুটে চলি সমুদ্রের উদ্দেশ্যে। পুরীর স্টেশন রোডে খানিকটা যাওয়ার পর যখন রাস্তাটি বাঁক নিল, তখনই দেখা মিলল সমুদ্রের, এবং সেই সঙ্গেই আমাদের সমস্ত ক্লান্তি এক নিমেষে মুছে গেল। আর অটোওয়ালাকে একটু রিকোয়েস্ট করাতেই তাকে বললাম যে একটা ধারে সাইড করে লাগাতে, আর টুক করে নেমে পড়লাম সমুদ্রে। পুরীর সমুদ্রের একটা আলাদাই মাহাত্ম্য আছে। পুরীর তটে দাঁড়িয়ে সমুদ্রদেবকে যদি কেউ কিছু অর্পণ করে, সমুদ্রদেব কিছুতেই সেটা গ্রহণ করেন না। সেটার কারণও আছে, তা জানতে পারি জগন্নাথ মন্দিরের একজন পাণ্ডার সাথে কথা বলে। তিনি জানান, একবার সমুদ্রদেব জগন্নাথ দেবের একমাত্র বোন সুভদ্রার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যান জগন্নাথ দেবের কাছে, কিন্তু জগন্নাথ দেব কিছুতেই সেই প্রস্তাব গ্রহণ করেননি, বলেন চলে যান। এবং তিনি তাই আজও পুরীর তট থেকে কোনো কিছু অর্পণ করা জিনিস তিনি গ্রহণ করেন না। আজকের মতো পার্ট ওয়ানটা এখানেই শেষ করছি, পার্ট টুটা খুব শীঘ্রই আসছে, আসছে নতুন তথ্য আর নতুন জিনিস নিয়ে। তার জন্য এই ভিডিওটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।